দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্য, তৃণমূল নেতাদের পিছনে পেট্রোল দেওয়ার নিদান বুমেরাং হয়ে ফিরে আসবে, পাল্টা নিদান মন্ত্রী জ্যোৎস্নার। পেট্রোপণ্য এবং গ্যাসের সিলিন্ডারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে অভিনব প্রতিবাদ মিছিলে সামিল হল ওন্দা ব্লক তৃণমূল যুব কংগ্রেস। আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, বর্জরার বিধায়ক অলোক মুখার্জি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। যে হারে পেট্রোপণ্য এবং গ্যাসের সিলিন্ডারের মূল্য বৃদ্ধি করেছে বর্তমানের কেন্দ্রীয় সরকার, তা সাধারণ মানুষের নাকালের বাইরে। এই অভিযোগে বারবার পথে নেমেছে তৃণমূল কংগ্রেস সহ রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলি। আর এই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে বাঁকুড়ায় এসে বিজেপির সহসভাপতি দিলীপ ঘোষ তৃণমূল নেতাদের পিছনে পেট্রোল দেওয়ার নিদান দেন। আজ ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীদের ডাকা প্রতিবাদ মিছিলে সামিল হয়ে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি জানান, তৃণমূল নেতাদের পিছনে পেট্রোল দিলে তারা ছুটবে, আর যদি তা হয় তাহলে দিলীপবাবুর কথাই দিলীপবাবুর কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে। তিনি এও জানান, বিরোধী নেতা দিলীপবাবুর মুখের ভাষা সংযত হওয়া উচিত। দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে লাগাম না টানা হলে পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হবে বলেই জানান মিছিলে অংশগ্রহণকারী তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। বাঁকুড়ার ওন্দা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সময়ের সংবাদ। আমরা তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছি, আমরা মানুষের জন্য লড়বো, লড়ে যাব। এই অঙ্গীকারবদ্ধ আমরা নিয়ে আজকের এই মতসভায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের লড়াই চলবে এবং চলবে। নেতৃত্ব আজ আপনি যেটা দাবি করলেন যে প্রতিক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া নিউটনের যে তৃতীয় সূত্র, সেটাই কি এবার করার ইঙ্গিত দিলেন আপনি? দেখুন, অবশ্যই আমি বলবো, আমাদের প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মী যারা এখানে এসে উপস্থিত হয়েছি, দিলীপ ঘোষ যে বক্তব্য রেখেছিলেন তার তীব্র নিন্দা আমি করি। রাজনৈতিক মতবিরুদ্ধ পার্থক্য থাকতে পারে, কিন্তু কারোর বিরুদ্ধে এরকম বক্তব্য রাখাটা উচিত না, এটা আমরা তীব্র ঘৃণা করি এবং নিন্দা করি। উনি যে কথা বলেছেন আমরা এটাই বলেছি যে ভবিষ্যতে এমন না হয় 2024 যে এই তার বিপরীত প্রতিক্রিয়া হোক। মানে এটাই কি আপনি সেই বার্তাটাই বললেন? একদম সেই বার্তাই আমি বললাম। আজকের এই কর্মসূচিতে কি ছিল মূলত? আমাদের কর্মসূচি, সারের দাম প্রচুর বেড়ে গেছে, দ্রব্যমূল্য বেড়ে গেছে, গ্যাস পেট্রোল ডিজেল, এই তার প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদ মিছিল আমরা করলাম এখানে।